আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। প্রথমে যেটা বলি যে সারা পৃথিবীতে আজকে একটা ভয়াবহ আকার নিয়েছে করোনা, এবং আমেরিকা তো আজকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলে গেছে, প্রায় 70,000 মানুষ মারা গেছে। হ্যাঁ, এবং ইতালি, স্পেন সমস্ত জায়গাতেই আমরা আজকে দেখছি যে ভারতবর্ষে যে হ্যাঁ এই আক্রমণ শুরু হওয়ার পর থেকে আজকে প্রায় 40,000 কাছাকাছি আক্রান্ত হয়েছেন আর কি, এবং মৃত্যুর সংখ্যা প্রায় 1,500 কাছাকাছি চলে যাচ্ছে আর কি। আমরা ঠেকাতে পারছি না, আমরা লকডাউন করলাম আজকে প্রায় 45-42 দিন 43 দিন লকডাউন হলো। বিভিন্ন রকম যে আমরা মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন যা যা করণীয় আমরা সেই সুযোগটা পেয়েছিলাম, অন্য দেশে সেই সুযোগটা পায়নি, তারা হয়তো নেগলেক্টও করেছিল যার জন্য তাদের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা প্রথম থেকে সতর্কতা নিয়েছি, তাতে আক্রান্ত মানে মৃত্যুর হারটা হয়তো এই মুহূর্তে কিছুটা কম, কিন্তু যে বিষয়টার উপর আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই জায়গাটা হয়তো আমাদের মনে হচ্ছে যে কিছুটা হলেও হয়তো গাফলাতি বা নেগলিজেন্সি রয়েছে। সেই ব্যাপারটা হচ্ছে যে মানুষকে এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে হলে, মানে করোনা আক্রান্ত সংখ্যা তো আমরা আজকে দেখছি যে 40,000 উপর চলে গেছে, এবং এটা যে কোন জায়গায় যে থামবে আমরা কেউ বলতে পারছি না যে কয়েক, হ্যাঁ সুতরাং সেই জায়গাতে যাবে আর কি। কিন্তু সেখানে আমাদের তাহলে করণীয় কী? করণীয় হচ্ছে যে আমাদের মৃত্যু হারটাকে কমাতে হবে যাতে মানুষ না মারা যায় আর কি, এই জায়গাটাকে আমাদের তাহলে এই যে মানুষ মারা যাতে না যায় আর কি, তাতে আমাদের কী করণীয়? তো মানুষ এই যে এত মানুষ ইয়ে হচ্ছে আর কি, 40,000 মতন আক্রান্ত হয়েছে এবং 1,500 কাছাকাছি প্রায় মৃত্যু হচ্ছে আর কি, এরকম এই যে বাকি যে আমাদের যে 35-36,000 মানুষ যারা সেরে উঠছে বা ভালো হয়ে যাচ্ছে কেন হচ্ছে, এবং এই হারটাই মৃত্যু হারটাকে আমরা কমাবই কম, তার একটা মূল কারণ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আর কি। লকডাউন থাকলো, মাস্ক থাকলো, স্যানিটাইজেশন থাকলো, আক্রান্ত আটকানোর জন্য যা যা সরকারি ব্যবস্থা সেটা থাকলো, কিন্তু আমরা যদি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে যদি ইয়ে করতে না পারি, তাহলে কিন্তু মৃত্যু হারটা কিন্তু আগামী দিনে ভীষণভাবে বাড়বে। এখানে আমরা যেটা দেখছি যে ভারতবর্ষের করে বিশেষ করে দেখছি আর কি, যে আমাদের রেশনে চাল দেওয়া হচ্ছে, গম দেওয়া হচ্ছে বা আটা দেওয়া হচ্ছে, হ্যাঁ এবং সেটা এক মাসের জন্য দেওয়া হচ্ছে, সবই ঠিক আছে আর কি। কিন্তু ইমিউনিটি অর্থাৎ আমার রোগ প্রতিরোধকে, রোগের যে প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমাদের শরীরের অ্যান্টিবডি, আমাদের শরীরে প্রবেশ করে যে প্রোটিন, সেই প্রোটিন তৈরি করে আমাদের শরীরে ইমিউনোগ্লোবিন, এবং সেই ইমিউনোগ্লোবিন থেকে তৈরি হয় কিন্তু অ্যান্টিবডি আর কি। কিন্তু সেই প্রোটিনের কিন্তু আমাদের অভাবটা রয়ে যাচ্ছে আর কি, কারণ রেশন থেকে আমরা ডাল পাচ্ছি না বা প্রোটিন জাতীয় খাবার কিছু পাচ্ছি না। এখন মানুষের তো কেনারও ক্ষমতা নেই, তাহলে এই যে ইমিউনোগ্লোবিন তৈরির জন্য যে মানে ইমিউনোগ্লোবিন তথা অ্যান্টিবডি তৈরির জন্য যে অস্ত্রটা দরকার হয়, অর্থাৎ যেটা দিয়ে আমরা সেই অস্ত্রটা তৈরি করব, আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তথা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন তৈরি করব, সেটার জন্য প্রোটিন দরকার হয়, অথচ এই প্রোটিনটার আমাদের অভাব রয়ে যাচ্ছে আর কি। এবং এছাড়াও আরও অনেকগুলো ব্যাপার, এই জায়গাটাকে রাষ্ট্রকে বলবো যে এই জায়গাটাতে বিশেষ করে গুরুত্ব দিই, অন্তত কিছু পরিমাণ যদি ডাল দেওয়া যায়, কিছু পরিমাণ যদি সোয়াবিন দেওয়া যায়, যেগুলো আমাদের শরীরে এই যে প্রোটিনগুলো ঢুকছে, ঢুকে নিয়ে যে ইমিউনোগ্লোবিনটা তৈরি করবে, সেগুলো যদি আমরা না করে, শুধু কার্বোহাইড্রেট খাবার খেলে তো হবে না, তার সাথে সাথে আমাদের কতগুলো জিনিসও মেনে চলতে হবে, যে ইমিউন সিস্টেমটাকে অর্থাৎ যারা রোগ প্রতিরোধ করে, একটা দেশের সাথে যখন অনেকটা দেশের ইয়ে হয়, লড়াই হয়, তখন তার দেশের যদি অস্ত্রশস্ত্র যদি আধুনিক না হয়, তার সাথে সেই সমস্ত অস্ত্রশস্ত্র কারখানা যদি না তৈরি থাকে কিংবা প্রশিক্ষণ যদি না থাকে, তাহলে সেই দেশটা কিন্তু অন্য দেশের সাথে যুদ্ধে কখনোই জিততে পারে না, যেটা আমরা চীনের সময় দেখেছিলাম ভারতবর্ষে। চীনের কাছে আমাদের হারের মূল কারণেই হচ্ছে যে আমাদের অস্ত্রশস্ত্র কিন্তু ভালো আধুনিক ছিল না, প্রশিক্ষিত মানুষ ছিল না, অস্ত্র কারখানা কম ছিল, এবং সেগুলো না থাকার জন্য কিন্তু চীনের কাছে আমরা সহজেই হেরে যাই আর কি। আজকে তো এরকম আমাদের করোনার সাথে লড়াইয়ে কিন্তু আমাদের শরীরের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিনটাকে বাড়ানো কিন্তু ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে, এবং যার জন্য আমাদের প্রোটিন জাতীয় খাদ্য ভীষণ করে আমাদের খেতে হবে। এর সাথে যে বিষয়গুলো আমাদের ইমিউনিটি পাওয়ারকে খুব বেশি করে ইয়ে করে, আঘাত করে আর কি, সেই যেগুলো থেকে আমাদের বিরত থাকবে, যেমন হচ্ছে যে আমাদের স্মোকিং, এই স্মোকিং যে আমরা যারা সিগারেট খাই তাদের ক্ষেত্রে আমার যেটা বক্তব্য, যে আমাদের এই যে স্মোকিংয়ের ফলে যে ধোঁয়াটা যাচ্ছে, সেই ধোঁয়া বা ইয়ে তার মধ্যে প্রচুর ধরনের টক্সিক পদার্থ থাকে, নিকোটিন থাকে, অ্যামোনিয়া থাকে, তারপরে টলিউন থাকে,
যেগুলো আমাদের রেসপিরেটরি প্যাসেজটা যেটা আমাদের আমাদেরকে সাধারণভাবে ইমিউনিটিকে একটা অন্য ধরনের ইমিউনিটি ইনেট ইমিউনিটি বলা হয় জন্মগত ইমিউনিটি এই যে এইগুলো আমাদের শরীরে থাকে যারা এই বিভিন্ন রকম বাইরের পদার্থগুলো টক্সিক পদার্থকে আটকায় সেই বেশি স্মোকিং করলে কিন্তু এই সিলিয়াগুলো রেসপিরেটরি সিলিয়াগুলো নষ্ট হয়ে যায় তখন করোনা ভাইরাস যাওয়ার কিন্তু রাস্তাটা খুব সহজ হয়ে যায় লাংসের মধ্যে দ্বিতীয় হচ্ছে যেটা যে বেশি স্মোকিংয়ের পরে আমাদের যে সার্ফেক্ট্যান্ট থাকে লাংসের মধ্যে যে অ্যালভিওলাই থাকে যে ইলাস্টিন পাওয়ার থাকে তারপরে অ্যাঞ্জিস্টেন্সিন টু থাকে এগুলো কিন্তু এই এই সমস্ত স্মোকিং করলে কিন্তু এদের ক্ষমতা কিন্তু কমে যায় অর্থাৎ সার্ফেক্ট্যান্ট কমে গেলে কিন্তু যে অক্সিজেন যেমন কার্বন ডাইঅক্সাইড যে ডিফিউশন হয় সেটা কমে যায় অ্যালভিওলাই ঠিকমতো ইলাস্টিক পাওয়ার থাকে না কিংবা অ্যাঞ্জিস্টেন্সিন টু এর কাজ কমে যায় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু লাংস আরও বেশি কিন্তু সে আরও দুর্বল হয়ে পড়ে সুতরাং স্মোকিংটা একদম বন্ধ করতে হবে দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল অ্যালকোহলকে বন্ধ করতে হবে অ্যালকোহলের দুটো ইয়ে হচ্ছে এক হচ্ছে ওরা ইমিউন সিস্টেম আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে যারা লড়াই করে তাদের মধ্যে আছে হোয়াইট ব্লাড সেল তার মধ্যে আছে আবার লিম্ফোসাইট লিম্ফোসাইটের আছে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট এই তারপরে ম্যাক্রোফেজ হ্যাঁ এর বিভিন্ন রকম আছে কমপ্লিমেন্ট ফিক্সেশন তারপরে অপশনাল এই যে বিভিন্ন পদ্ধতি যেগুলো আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম রোগ জীবাণুকে আটকায় আর কি যখনই কী হবে না ইমিউনোগ্লোবিন যখন কমে যাবে তখন সেটা কী হবে না স্বাভাবিকভাবেই আমাদের এই জীবাণুগুলো আমাদের শরীরে ঢুকে ক্ষতিকারক বিক্রিয়াটা করবে আর কি সুতরাং লিভারকে ঠিক রাখতে হবে লিভারকে ঠিক রাখতে হলে আমার লিভার তৈরি করে গ্লোবিন বা ইমিউনোগ্লোবিন তাহলে লিভার ঠিক রাখতে হবে এবং লিভারকে ঠিক রাখতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যালকোহল জাতীয় খাবার একদম কমিয়ে দিতে হবে হ্যাঁ সেটা ইমিউন সিস্টেমকে ইয়ে করে তৃতীয় যেটা হচ্ছে সাফিসিয়েন্ট ইয়ে আমাদের ঘুম দরকার হয় আমরা অনেকেই ভাবি রাত্রি বা একটা ডেটা পর্যন্ত ঘুম জাগবো আবার সন্ধ্যা দিয়ে মানে সকালে পাঁচ ছটা ছটা সাতটার সময় উঠে যাবো এটা ঠিক না আমাদের একটা ঘুমের একটা নির্দিষ্ট মাত্রা আছে সেই মাত্রা এবং ঠিক সময় ঘুমোতো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়া কারণ এরাও কিন্তু প্রকারান্তরে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে ক্ষতি করে আর কতকগুলো খাবার বিশেষ করে কফি জাতীয় খাবার হ্যাঁ যেগুলো স্ট্রেস তৈরি করে আর কি স্ট্রেস আমাদের একটা বিরাট ফ্যাক্টর যেটা স্ট্রেসের ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম ক্ষতি হয় স্ট্রেসের ফলে আমাদের শরীরে কর্টিজল বলে একটা হরমোন আছে সেই কর্টিজল হরমোনের প্রভাবটা বেড়ে যায় আর কর্টিজল হরমোন যখনই বেড়ে যায় আমাদের ব্লাড প্রেশার যাদের বেশি থাকে তাদের আর ব্লাড প্রেশার বেশি হয় যাদের ডায়াবেটিস থাকে তাদের ডায়াবেটিস বেশি হয়ে যায় সুগার বেড়ে যায় আর কি এবং আপনারা বুঝতেই পারছেন এবং হার্টের উপর চাপ পড়ে ব্লাড প্রেশার বাড়লে তার হার্টের যদি কোনো ইয়ে থাকে তাহলে হার্টের উপরে হবে এবং ডায়াবেটিস যদি থাকে তাহলে যে কোষগুলো যেগুলো তার নর্মাল যে কার্যকরিতা সেই কার্যকরিতা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তার অক্সিডেশন বেশি হবে সুতরাং এইগুলো বন্ধ রাখতে হবে কর্টিজল মানে স্ট্রেস ফ্যাক্টরগুলোকে বিশেষ করে কফি জাতীয় খাবার বা অতিরিক্ত চিন্তাভাবনা করা এবং এই চিন্তাভাবনা মানে অতিরিক্ত টেনশন নেওয়া কমাতে গেলে আমাদের ভালো গল্পের বই পড়তে হবে বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে হবে আর কি খুব উত্তেজিত না হওয়া বিশেষ করে কিছু কিছু গানের আছে যে সুরগুলো আমাদেরকে খুব ক্লান্সি লাগে আর কি সেগুলো কিন্তু ইয়ে করা একটু আড্ডা তাড্ডা দেওয়া আর কি অর্থাৎ রিল্যাক্স অ্যাটিচিউডে থাকতে হবে এবং রাত্রে ঘুমানোর আগে যদি হাফ কাপ কেউ দুধ খায় তাহলে খুব ভালো রিল্যাক্সেশন আছে কিংবা মিল্ক অফ ম্যাগনেসিয়া যদি এক কাপ খায় হ্যাঁ মানে এক চামচ যদি জলের সাথে মিশিয়ে খায় তাহলে ভালো শরীরে রিল্যাক্সেশন হয় এগুলো আর যেটা করতে হবে ভাইটামিন জাতীয় খাবার আর প্রোটিন জাতীয় খাবার ভিটামিন সাধারণভাবে কিনে দোকান থেকে কিনে হবে না এটা ভেজিটেবলসের প্রচুর আছে সবুজ শাকসবজির প্রচুর পরিমাণে আছে শাকসবজিতে আমরা যদি শাকসবজি যদি খাই সেই শাকসবজির প্রচুর যে ভিটামিনস আছে হ্যাঁ সেগুলো আমাদের খেতে হবে ফলের রস ফল জাতীয় জিনিস ফলের রস বলছি না ফল জাতীয় জিনিস বিশেষ করে লেবু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে সেই ভিটামিন সি আমাদের সেলের যে অক্সিডেশনকে সেটা অ্যান্টি অক্সিডেন্ট বলা হয় ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন ডি যেটা বিশেষ করে আর কি অসুবিধা দেখা যায় যে এইগুলো কিন্তু এই যে ভিটামিন এ সি ডি ই এগুলো আমাদের যে অক্সিডেশন হয় সে মানে সেলের মধ্যে সেল খুব তাড়াতাড়ি যাতে বার্ধক্যে না পৌঁছায় সেল তার ঠিকঠাক মতো কাজ করে হ্যাঁ সেগুলো আটকানোর জন্য কিন্তু এই অ্যান্টি অক্সিডেন্টের একটা বিরাট ভূমিকা আছে সেখানে ভিটামিন সি ভিটামিন এ এর কিন্তু একটা রোল আছে ভিটামিন ডি এরও একটা বিশেষ রোল আছে আর কি সেই সেই সমস্ত জিনিসগুলো খেতে হবে স্বাভাবিকভাবেই সেগুলো আমরা যদি খাই ভেজিটেবল এবং ফ্রুটস যদি আমরা রেগুলারলি খাই টাটকা ফল এবং টাটকা শাকসবজি যদি বেশি পরিমাণে খাই
তাহলেও কিন্তু আমাদের বিভিন্ন এনজাইম ফাংশন ভালো হবে, আমাদের শরীরের ইমিউনিটি ফাংশনটা ভালো হবে। সুতরাং এই জাতীয় আর জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড একদম না খাওয়া উচিত, এটা একদম খাওয়া উচিত না, এটা অনেকগুলো ক্ষতি করে। এক হচ্ছে এটাতে আমাদের যে নর্মাল যে খাবারের যে ইয়েগুলো যেগুলো আমরা ন্যাচারাল ফুড বলি সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে, সেগুলো খেতে পারে খেতে হয় না, এর মধ্যে ভিটামিনস মিনারেলস এগুলো কম থাকে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে, এগুলো আমাদের ক্ষতি করে এবং এগুলো পরোক্ষভাবে কিন্তু ইমিউন সিস্টেমগুলোকে ইয়ে করে। সর্বোপরি যেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, ঘুমোতে হবে ভালো, অতিরিক্ত পরিমাণ জল খেতে হবে, স্ট্রেস ফ্যাক্টরকে দূর করতে হবে, হ্যাঁ, এবং শাকসবজি ফল জাতীয় জিনিস বেশি খেতে হবে। হ্যাঁ, এগুলো খেলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা কিন্তু অনেক উন্নত।